হাই, গুড ডে আমার বন্ধুরা। যে যেখানে আছো ভালো আছো তো? ভালো থেকো, সেফ থেকো। আমি টিঙ্কু ঘোষ বলছি, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল এনআরআই লাইফ। তোমরা যদি আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ, আর যদি আজকে ফার্স্ট টাইম এসে থাকো তাহলে থ্যাংকস ফর কামিং। এই যে সামনে মাউন্টেনটা দেখতে পাচ্ছ, ওইখানে আজকে আমি আর আমার ছেলে হাইক করতে এসেছি। তো থাকো আমার সাথে, দেখো যদিও খুবই মেঘলা, খুবই ফগি, হয়তো ভিজিবিলিটি খুবই পুয়ার থাকবে, বাট স্টিল কাম উইথ মি। শুধু ভিজিবিলিটা যে পুয়ার আছে তা নয়, প্রচণ্ড ঠান্ডাও দিয়েছে, হাওয়া আসছে। মাউন্টেনে যে চড়বো তার আগেও ডেসক্রিপশন যেরকম লেখা রয়েছে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের প্ল্যাকার্ডও দেওয়া ছিল, আর কিছু আর করার নেই। জঙ্গলের মধ্যে গেলেও এই যে মাউন্টেনটা, মাউন্ট সূত্র, সেখানে আমরা যাচ্ছি। জঙ্গলের মধ্যে গেলেও কোনো জানোয়ারের চাইতে মানুষের উপর কে ভয় থাকে। এখন কোভিড-19 আমাদের তো সেটাই করে দিয়েছে, মানুষকে দেখে আমরা ভয় পাই। নিঝুম রাস্তা, জঙ্গল, তোমরা যারা এশিয়া থেকে আমরা দেখছ, এরকম পরিস্থিতি হয়তো তোমরা এর আগে অনেক দেখে থাকবে, বাট এখানে এক একটা মাউন্টেনে এক একটা বিউটি। কোনো মাউন্টেনে একদম শুধু লনের মতো, কোনো মাউন্টেন একদম জঙ্গলের মতন। আর সবচেয়ে বড় কথা, টিপ টিপ করে একটু, ইট ওয়াজ ড্রিজলিং, মানে অল্প অল্প বৃষ্টি পড়ছিল, হাওয়া, পাখির আওয়াজ, মানে এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ পরিবেশ। আর সবচেয়ে বড় কথা, একটা যেন সাধনা মনে হচ্ছিল। আমার ছেলেও খুব ভালোবাসে নেচারকে, আমিও খুব ভালোবাসি নেচারকে। তো এই জঙ্গলের ভেতর দিয়ে হাঁটা, মাউন্টেনের ভেতর দিয়ে হাঁটা, এমনিতে এগুলো খুব সেফ, কেননা পুরো গভর্নমেন্ট এগুলোকে টেক কেয়ার করে। বাট এই যে মাইলের পর মাইল হেঁটে যাওয়া, কেউ নেই কাছে পিঠে, এটাতে নিজেকে না একটা নতুন করে জানা যায়। কেন আমরা সবসময় লোক বসতির মধ্যে থেকে থেকে অ্যাকচুয়াল আমাদের আর্থের অস্তিত্বটা হারিয়ে যায়, যেটা খুব ন্যাচারাল। বাড়ি থেকে বেরিয়ে গাড়ি, গাড়ি থেকে বেরিয়ে মল বা সিনেমা হল বা স্কুল, কলেজ, চাকরি। কিন্তু এই যে নিঝুম জায়গা, এই যে এরকমভাবে ট্রেলের এক একটা লোকেশান দেওয়া থাকে, নিঝুম জায়গাতে হাঁটলে অনেক কিছু রিয়েলাইজেশনটা আসে। এখানে দেখছি কেউ হয়তো মারা গিয়েছিল, কোনো বাচ্চা হয়তো কিছু ছোটো ছোটো জিনিস সাজিয়ে কেউ কেবের মধ্যে রেখে দিয়েছিল, দেখতে দেখে না মনটা ভার হয়ে গেল। কত মানুষের কত কাহিনী থাকে বলো, এত দূরে পাহাড়ে এসে এটা রেখে দিয়েছিল, জানি না কেন, হয়তো পাহাড়েই মারা গিয়েছে বা হয়তো পাহাড়ে আসতে চেয়েছিল, জানি না। আরেকটি দেখলাম গাছের মাঝখানে, এটাও ডেফিনেটলি কোনো বাচ্চার, কারণ একটা ড্রাগনের পুতুল, ডাইনোসরাসের একটা ছোট্ট পুতুল। খুব মনটা মানে কেমন যেন একটা উদাস হয়ে গিয়েছিল দেখি, জানি না এটা কেন রাখা আরেকটা গাছের পোলের মধ্যে। ছোট ট্রাক, ছোট টয়, এটাও ডেফিনেটলি কোনো বাচ্চার জন্যই রাখা হয়েছে। মিন্টোস, কেউ কি মারা গিয়েছিল তার জন্যে, জানা নেই তো, শুধু মনটা ভার হয়ে গেল দেখে। অনেকগুলো এরকম, এই যে আরেকটা পোল, আর সবকটা পোলেই আমি দেখেছি এই বাচ্চাদের ছোট ছোট গুডিস রাখা আছে। টাইম ল্যাপসটা এনজয় করো। এখানে সাইকেলিস্টও আসে, শুধু আমরা একা নই, সাইকেলিস্ট বা যারা জগ করে তারা। বাট দুর্ভাগ্যবশত দেখেছে তো লোকটা সামনে আসা মাত্রই তার মুখটাকে ঢাকতে হলো, এমন সিচুয়েশনে আমরা পড়ে গেছি। ওর জন্য বন্ধ আছে, ইভেন লোকটা যখন সামনে এসে গেল আমরাও আমাদের মাস্কটা পরে নিলাম। ভদ্রলোক চলে যাওয়ার পরে আবার মাস্কটা খুলে নিলাম, কারণ এত সুন্দর গ্রিনারিতে এই যে অক্সিজেন, সেই অক্সিজেনটা প্রাণ ভরে নেওয়ার যে একটা ইচ্ছে, সেটাকে তো লোভ সামলাতে পারলাম না তো অবভিয়াসলি। আর যেহেতু চতুর্দিকে ফগি, গাছের মাঝখানটাতেও কেমন যেন একটা ধুঁধলা ধুঁধলা স্বপ্ন স্বপ্ন। দেখো গাছের ট্রাঙ্কের মধ্যেও লেখা রয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং, কেমন যেন স্বপ্নপুরী স্বপ্নপুরী ধোঁয়া, একটা ড্রিম ড্রিম টাইপের লাগছিল গাছগুলো দেখে, অ্যাটলিস্ট আমার এরকম ফিল হয়েছিল। আর মাউন্টেন ক্লাইম্বিং করতে গিয়ে, হাইকিং করতে গিয়ে
কতক্ষণ হাঁটছি সেটা কিন্তু বোঝা যায় না জানো। তার একটাই কারণ হলো প্রকৃতিকে নতুন করে আবিষ্কার করা, নিজেকে নতুন করে আবার আবিষ্কার করা। এইসব করতে করতে তুমি যে কতক্ষণ হাঁটছো তুমি রিয়ালাইজই করতে পারবে না। নর্মালি রাস্তাতে আমরা যখন হাঁটি, একটা সিভিলাইজড রাস্তার উপর দিয়ে হাঁটি, সেখানে রিয়ালাইজেশনে কিছু নেই। শুধু মাথায় একটাই থাকে, আমাকে রোগা হতে হবে বা অ্যাক্টিভ হতে হবে বা ফিট হতে হবে অর হেলদি হতে হবে। কিন্তু জঙ্গলের উপর দিয়ে যখন আমরা হাঁটি, এই হাইকিংয়ের জন্যে যে কোনো পাহাড়ের উপর দিয়ে যখন যাই, তখন প্রত্যেকটা স্টেপের মধ্যে একটা করে হালকা ফুলকো অবস্টাকেল তো থাকেই। সেগুলো পেরিয়ে যাওয়া, নিঝুম একটা পরিবেশকে অ্যাবজর্ব করা, ছোটো ছোটো পাখির আওয়াজ, বাতাসের আওয়াজ, জলের ফোটার আওয়াজ, এই সব কিছুর মধ্যে দিয়ে যখন আমরা হেঁটে যাচ্ছি, সময়ের কোনো জ্ঞান থাকে না আর কত হাঁটছি সেটাও কিছু বোঝা যায় না। তো সেই জন্যই হয়তো দেখেছো মাকড়সার জালের মধ্যে জলের ফোঁটা পড়েছে, মনে হচ্ছে যেন ক্রিস্টাল দিয়ে বানানো। প্রকৃতির কী সুন্দর খেলা না? হ্যাঁ, ঠিক যেটা বলতে নিয়েছিলাম, কতক্ষণ হাঁটছি এটা কিন্তু মাথায় থাকে না, বিকজ যেহেতু দেখার এত কিছু, মাদার আর্থের কাছে এত ট্রেজার, যেদিকে তাকানো হচ্ছে সেদিকেই মনে হচ্ছে যেন মনটা ভরে যাচ্ছে। ক্যালিফোর্নিয়াতে এরকম অনেক জায়গা আছে যেখানে ট্যুরিস্টরা বেড়াতে এলেও, বারবার করে বেড়াতে এলেও এসব জায়গা তাদের পক্ষে দেখা সম্ভব নয়, বিকজ ওরা একটা লিমিটেড টাইমে আসে। এই যে মাউন্টেনটা একেবারে এত ফগি যে চোখে তো পড়ছে না। তাই যেটা বলছিলাম, বারবার করে হারিয়ে যাচ্ছে কথা, ট্যুরিস্টরা জাস্ট ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোতেই আসে, বিকজ সান ফ্রান্সিসকোতে ট্যুরিস্ট ডেস্টিনেশন অনেক আছে, কিন্তু এসব জায়গাতে ওরা আসবে না। এগুলো মোস্টলি লোকালরাই আসে, মাউন্টেনের ওপর দিয়ে এরকম করে সিঁড়ি বানিয়ে রেখেছে, সিমেন্টের নয়, ওই মাউন্টেনের এক একটা স্ল্যাব কেটে কেটে ওখানে কাঠের এক একটা লক দিয়ে দিয়ে, যাতে ওপরে উঠতে সুবিধে হয়। হাজার হাজারের ওপরে হবে, আরও বেশি ছাড়া তো কম নয়। সব তো আর তোলা সম্ভব নয় তোমাদের কাছে, তোমরা ঘরে বসে যখন দেখবে হয়তো বা খুব বোরিং লাগতে পারে। কিছু কিছু তুলেছি, যতটুকু মনে হলো যে তোমরা দেখলে হয়তো তোমাদের ভালো লাগবে। এখানে এই এক একটা ইউনিক করেছে, মানে তুমি যদি হাইকেও যাও, মানে পাহাড়ের উপরে বা জঙ্গলের ভেতরে, গভর্নমেন্ট এমনভাবে মাউন্টেনটা মাঝখান দিয়ে এমন এক একটা পাথ বানিয়ে দেবে যে মানুষ চলাফেরা করতে পারবে। এমন নয় যে জঙ্গলের মধ্যে গাছ কেটে কেটে তোমাকে হাঁটতে হবে। এই যে এটাই যেমন দেখো, একদম মাউন্টেনের পিকে কিন্তু আছি, কিন্তু সেখানেও দেখেছো স্ল্যাব দিয়ে দিয়ে, কাঠের লক দিয়ে দিয়ে সিঁড়ির মতন বানিয়ে দিয়েছে, যেটা দিয়ে আমি আসছি। আর খুব নতুনত্ব লাগলো এটা, এই যে এই মাউন্টেনটা, এটার উপরেই আমরা চড়েছিলাম। আরও ভালো দেখা যেত যদি আকাশটা ক্লিয়ার থাকতো, বাট এত ফগ, কিছুই সেরকমভাবে তো চোখে পড়ছে না, কিছুই করার নেই। যতটুকু চোখে পড়ছে ততটুকুই ক্যাপচার করলাম তোমাদের জন্যে। এখন আস্তে আস্তে নিচে নেমে আসব। প্রায় আমাদের পুরো ট্রিপটা করতে ধরে নাও 2-3 ঘন্টা লেগেছিল। পা অনেক সময় হয়তো বলছে আর পারবো না, কিন্তু মন বলছে না চলো, বিকজ একটা ডিফারেন্ট জগৎ জানো। আর যেহেতু এত সুন্দর অভিজ্ঞতা পাই, আমার যেন মনে হয় তোমাদের সাথেও শেয়ার করি, এই অভিজ্ঞতার ভাগিদার বানাই তোমাদেরকে। বিকজ রাস্তাতে চলার পথে বিউটি তো সবাই দেখে, এইগুলো খুব আনইউজুয়াল বিউটি। তোমরা কেউ যদি নেচারকে ভালোবেসে থাকো, আই এম শিওর তোমাদের খুবই ভালো লাগবে। এখন তো দেখতেই পাচ্ছ সব বাড়িগুলোর সাইড দিয়ে আমরা যাচ্ছি, আস্তে আস্তে গাড়িতে যাওয়ার টাইম হয়ে গেছে। এটা একটা ছোট্ট একটা আবার সিঁড়ি, একটা গার্ডেনের মতন, বেশ আমার ছেলে এটা বেশ ভালো লাগছিল দেখে। অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করা যায়, অনেক নতুন নতুন জিনিস দেখা যায়, আর সেটা না রাস্তাতে গাড়ি করে গিয়ে হয় না, না হাঁটলে শহরটাকে আপন করে চেনা যায় না, আর নেচারের পাশে না গেলে নেচারকে আপন করা যায় না।
সেটা অন্তত আমার তো মনে হয়। এখন আমার ছেলে আজকে এসে বানিয়েছে চিজ অমলেট উইথ স্পিনাচ। তো এই ডিমের মধ্যে একটু দুধ দিয়ে একটু ব্ল্যাক পেপার দিয়ে ফাটিয়ে নিয়েছে, একটু মাশরুম কেটে নিল, তারপরে একটু লোহার আমাদের ফ্রাইং প্যান আছে কাস্ট আয়নের, সেখানে মাশরুমটা একটু ভালো করে ভেজে নিয়ে মাশরুমটা উপরে পেঁয়াজটা দিয়ে দিল, ওটা একটু ভালো একটু সটে করে নিল। তারপরে বারবিকিউ হানি সস, যেটা ওর খুব ফেভারিট, সেটাই ঢাললো। তার মধ্যে একটু পালং শাক দিল, কচি কচি পালং শাক, ওটাকেও একটু ভালো করে আলাদা করে ভেজে নিল। ভেজে এরকম ভাবলো, বেশিক্ষণ না, উপর দিয়ে একটু লেবুর রস নিগড়ে দিল। ওটা যে ভেজে রেখে দিয়েছিল পেঁয়াজ আর মাশরুম সেখানে আলাদা করে রেখে দিল, যে ব্যাগ ডিমটা যে ফাটিয়ে রেখেছিল তার মধ্যে গ্রেটেড চিজ ঢেলে দিল, ওটা ভালো করে নাড়িয়ে নিল। ওই আজকে বললো, মা আজকে আমি বানাই। বললাম ঠিক আছে। অ্যান্ড ফ্রাইং প্যানে ওটা দিয়ে একটুখানি ঢেকে রেখে দিয়েছিল। তারপরে যে ওগুলো ভেজে রেখে দিয়েছিল পালং শাক পেঁয়াজ মাশরুম, ওগুলো আস্তে আস্তে উপরে দিয়ে দিয়েছিল। আর একটু চিজ স্লাইস করে দিল। তারপরে 10 মিনিটের জন্য নিভু আছে রেখে দিয়েছিল। আর 10 মিনিট পরে এটা দেখতে এরকম আর খুব ফিলিং। আজকে আমার হাজবেন্ডের সাথে আমি গিয়েছিলাম ফেডেক্স অফিস। ফেডেক্স অফিস মানে বলতে পারে এখানে প্রত্যেকটা সেক্টরে একটা করে এরকম অফিস থাকে, এটা পোস্টাল ডিপার্টমেন্টের সমস্ত কাজকর্ম করে। আমার ছেলের অ্যাপেল ওয়াচটা, ও অ্যাপেলে একটু একটু প্রবলেম করছিল, তো ওটাকে কমপ্লেন করেছিল। তো ওরা কি তখন করে, এরকম কোনো কোম্পানিতে কমপ্লেন করলে ওরা তখন সেটা বক্স পাঠিয়ে দেবে কুরিয়ারে করে ফ্রিতে, আর সেই বক্সটার মধ্যে অ্যাপেল ওয়াচ বা যেটাই প্রবলেম হোক সেটা ঢুকিয়ে র্যাপ করে এই পোস্ট অফিসের এখানে গিয়ে হ্যান্ড ওভার করে দিতে হবে ফ্রি অফ কস্টে। এই যে এরকম বক্সের মধ্যে ওর ফোনটা ছিল, জাস্ট দিয়ে কোড নাম্বারটা দিলাম, ও দিল আমার হাজবেন্ড, দিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর অ্যাপেল বা যে কোম্পানির থেকে রিপেয়ার করা হোক, ছোটোখাটো কোনো রিপেয়ার, কোনো বড় রিপেয়ার হলে তো যেতেই হবে দোকানে, ছোটোখাটো এরকম কোনো রিপেয়ার হলে ওরা করে, ওরা যদি বলে 7 দিন 7 দিন, 3 দিন 3 দিন, ঠিক বাড়িতে কুরিয়ার করে পাঠিয়ে দেবে। ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি, এই আর কি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। আজকে এখানে রাখি বন্ধুরা, কালকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।